যখন ফিরলেন সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে বললেন, তোমাদের জন্য আমি নামাজ এনেছি। সাহাবীরা বললেন, মা সলাত ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাকে বলে ও দয়ার নবী গো, নামাজের ব্যাখ্যাটা বলে দেন। বিশ্ব নবী দুটি ব্যাখ্যা দিয়েছিলেন, একটা হচ্ছে ইন্না সলাত থেকে নিজেকে বাঁচানোর যে জারিয়া সেটা হলো সলাৎ, আর দ্বিতীয়টা বলেছিলেন ইস্তাইনু বিসবরি ওয়াস সলাহ, ধৈর্য এবং নামাজের ভিতরে আল্লাহর কাছ থেকে তুমি মাল চাও, আল্লাহ তোমাকে মাল দেবে, দুনিয়া দেবে, আখেরাত দেবে। নামাজের ভিতরে দুনিয়া চাওয়ার কথা আছে, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারফানি, এখানে রুজি চাও, রহম চাও, ভালোবাসা চাও, প্রেম চাও, আল্লাহর সব কিছু তুমি চাইতে পারো। তাহলে আমি যখন নামাজ পড়তে গেছি, আমি যখন উযু করেছি, আমি যখন রেডি হয়ে গেছি, এখন মসজিদে যাব, মসজিদে যাওয়ার পর আমি এখন আল্লাহর কাছে দিন দুনিয়া আখেরার কবর হাসরের ক্ষমা চাইব, আমি চাইবো এই মুহূর্তে আমি নিজেকে বাঁচার রাস্তাটা চাইবো, আমি সব জায়গায় সফর কামটা চাইবো। যাওয়ার নিয়তে যখন কাতারে দাঁড়াচ্ছি, তখন সূরা ফাতিহা আর কোরআন থাকছে না, তখন সূরা ফাতিহা চাইতে শুরু করেছি আল্লাহর কাছে। তার মানে এটা হলো দোয়া, আর দোয়া সকলে একসঙ্গে যখন চাইব, তখন আমার আল্লাহ খুশি হবে যে আমার গোলামেরা জামাবদ্ধভাবে আমার কাছে চাইতে শুরু করেছে। বান্দা আল্লাহর অর্ধেক অর্ধেক ভাগ, সুরাটা অর্ধেক অর্ধেক ভাগ মানে বান্দার সঙ্গে আল্লাহর এটা অর্ধেক অর্ধেক ভাগ করা আছে, তাকসিম করা আছে, কোন সূরাতে নেই। ফাতিহা বাদ দে, কেমন আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই ভিক্ষা।
দেখা যায়। তখনই আল্লাহ উত্তরে বলে, ও ফেরেশতার দল, বিশ্ববাসী সব শুনে নে, আমার গোলাম আমার সেই ইবাদতের গোলামি করে স্বীকারোক্তি করেছে এবং আমার কাছে ভিক্ষা চেয়েছে। এরপরে বান্দা বলে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা রাস্তা দাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্তরা প্যারাইজ প্রাপ্তরা গেছে, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, যাদের উপরে আপনি রাগান্বিত আছেন, যাদেরকে আপনি ঘৃণা নজরে দেখেন, ওই রাস্তায় মাবুদের আমাকে তুমি চালাইও না। যখন বান্দা এতগুলো মালকে একসঙ্গে চেয়ে বসে, আমার মাবুদ উত্তরে বলে, গোলাম রে তুই যা চেয়েছিস তা আমার কাছে পেয়ে যাবি। তখন আমরা বলি,